তুলনামূলক দুর্বল দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খাবি খেয়েছে টাইগাররা। নিজেদের সিনেমাটো পারফরমেন্স অচেনা বাংলাদেশের। ওয়ানডেতে দাপট দেখিয়ে ক্যারিবিয়ানদের তিন ম্যাচ সিরিজের হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ এবার টেস্ট বিবেচনায় অভিজাত ফরম্যাটে বরাবরের মতোই ব্যর্থ। দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় চট্টগ্রামের জয়ের আশা জাগিয়েও বাজে বোলিংয়ে হেরে যায় মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে ঢাকা টেস্টে উইন্ডিজের করা 409 রানের চাপা পড়া বাংলাদেশ 71 রানে হারায় 4 উইকেট। মিডল অর্ডারে মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় স্কোর করার স্বপ্ন দেখে বাংলাদেশ শেষ দিকে 15 রানের ব্যবধানে হারায় 4 উইকেট। ইনিংসের শুরু আর শেষ দিকে ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারায় শেষ পর্যন্ত 296 রানে অল আউট হয় টাইগাররা। শেষ বিকেলে হতাশায় ব্যাটিং এর পর আশান্বিত করেছে স্পিনাররা। মিরাজ, তাইজুল, নাইমরা তুলে নিয়েছে 39 রানে ক্যারিবিয়ানদের টপ অর্ডার তিন ব্যাটসম্যান। রোববার চতুর্থ দিনে প্রথম সেশনই উইকেট শিকারে এ ধারা বোলাররা অব্যাহত রাখতে পারলে কাঙ্ক্ষিত জয় সম্ভব। তাহলে হোয়াইট ওয়াশের সংখ্যা এড়িয়েও সিরিজ একাকে ড্র করতে পারবে স্বাগতিকরা। শনিবার তৃতীয় দিনের বিকেল শেষে 113 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 39 রানে 3 উইকেট হারায় উইন্ডিজ। তৃতীয় দিন শেষে তাদের লিড এখন 154 রানের।